মডুলার কিচেন ডিজাইন নিয়ে আপনাদের সবসময় অনেক কোয়ারি থাকে। যারা ফ্ল্যাট নতুন ফ্ল্যাট সাজাচ্ছেন অথবা বাড়ি রিনোভেট করছেন তাদের জন্য মডুলার কিচেনের আইডিয়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ডিজাইন করা একটা মডুলার কিচেনের কিছু টিপস। চলুন দেখি। নমস্কার, আমি পায়েল, নেক্সাস হোম ইন্টেরিয়ার থেকে। আজকে আপনাদের মডুলার কিচেনের একটা ডিজাইন দেখাবো আর তার সাথে সাথে এটাকে এলাবোরেট করবো। সিবিএইচকে অ্যাপার্টমেন্টের এটা কিচেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ম্যাক্সিমাম স্টোরেজ, তার জন্য আমরা এই এল শেপ কিচেনটাকে ইউ শেপ করে নিয়েছি যাতে অনেক বেশি স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট এখানে করা যায়। এই পার্টটা প্রথম থেকেই ছিল, কিন্তু এটাকে ইউ শেপ করার জন্য আমরা ওপরের টপটা এক্সটেন্ড করেছি এবং তার সাথে সাথে ডাউন ক্যাবিনেট এবং আপার ক্যাবিনেটেরও অ্যারেঞ্জমেন্ট করেছি। যতটা বেশি সম্ভব স্টোরেজ দেওয়ার জন্য এবং ইউজেবল করার জন্য কিচেনটাকে, দেখুন এখানে আমরা দিয়েছি ইউটেন্সিলস বাস্কেটস। অনেকটা ডেপথ আছে, যে কোনো বড় বাসন এখানে ধরে যাবে। এটা থালি র‍্যাক, এটা কাটলারির জন্য অথবা কাপ প্লেটও এখানে রাখা যাবে। এটা ছোট প্লেটের জন্য র‍্যাক, দিস ইজ অ্যানাদার থালি র‍্যাক। পুল আউট বাস্কেট, এটা একটা স্টোরেজ এরিয়া রয়েছে, বড় স্টোরেজ এরিয়া, যে কোনো বড় বক্স এখানে ধরানো যাবে। এটা ডাস্টবিন এরিয়া, এই পার্টটাকে আমরা কর্নার করে ঘুরিয়ে দিয়েছি যাতে যে কোনো রকম বড় বাসন বা বড় বাস্কেট এখানে ঢুকিয়ে দেওয়া যায়। র‍্যাক্স, এক্সট্রা ওভেনের জন্য ডাবল সিলিন্ডার যাদের রয়েছেন তাদের এক্সট্রা সিলিন্ডারের জন্য এই এরিয়াটা। কিচেনটা আমরা করেছি সেঞ্চুরি বন্ড দিয়ে এবং গ্রিন ল্যামের 1mm ল্যামিনেট ইউজ করা হয়েছে এবং ফিটিংসগুলো সমস্ত হেক্টিকের করা হয়েছে। আপার ক্যাবিনেট, স্টোরেজ এরিয়া, এটাকে আমরা গ্লাস দিয়ে কভার করেছি, দিস ইজ অলসো আ স্টোরেজ এরিয়া। অ্যানাদার ওয়ান, ডাউন ক্যাবিনেটের সাথে সাথে আমরা আপার ক্যাবিনেটগুলোকেও অ্যারেঞ্জ করেছি, দেখুন, যাতে ফুললি স্পেসটাকে আমরা নিয়ে কাজ করতে পারি এবং অনেকটা বেশি স্টোরেজ দিতে পারি, অথচ একদম মনে না হয় যে খুব গায়ে গায়ে হয়ে গেছে বা ভীষণ একটা কনজাস্টেড লাগছে, এরকম না হয়। আর অবভিয়াসলি আমরা যেহেতু বোথ সাইডে কিচেনের বাস্কেটস অ্যান্ড স্টোরেজ অ্যারেঞ্জ করেছি, তার জন্য বাইরে আলাদা করে আর ক্রকারির দরকার হয়নি, পুরোটাই আমরা কিচেনেই সেট আপ করেছি। এই পার্টটাতে আমরা দুটো ওপেন শেলফ দিয়েছি, যে কোনো জিনিস এখানে ক্লায়েন্ট রাখতে পারেন, চাইলে একটু ডেকোরেশনও করতে পারেন, না লিটল বিট গ্রিনারি এখানে রাখতে পারেন, তো কিচেন তো অনেক বেশি সুন্দর লাগবে। এই বাস্কে এই যে কভারগুলো আমরা করেছি এগুলো সবই হাইড্রোলিক ওপেনিং, দেখুন এগুলোতে হাইড্রোলিক ওপেনিং দেওয়া হয়েছে। উপরেরটাও সেম। চিমনির আপার পার্টটাকে পুরোপুরিভাবে কভার করে দেওয়া হয়েছে, কোনো জায়গা থেকে চিমনির পাইপ দেখা যাচ্ছে না, অথচ বোঝাও যাচ্ছে না যে চিমনির পাইপটা কোথা দিয়ে গেছে, এত সুন্দর একটা লুকে এটা ফিনিশ করা হয়েছে। এই সাইডে আবার আমরা হাইড্রোলিক ওপেনিং বক্স দিয়েছি, অনেকটা স্পেস আছে, অনেক জিনিস এখানে স্টোর করা যাবে। আপনাদেরকে দেখালাম আমাদের মডুলার কিচেন ডিজাইন, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অনেক আইডিয়াও আপনারা পেলেন যে কিভাবে একটা ছোট কিচেনে অনেক বেশি স্টোরেজ দেওয়া যায় এবং যাতে কিচেনটা ক্লামজি না হয়ে যায় এবং পুরো স্পেসটাকে ইউজ করা যায়। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এরকম অনেক কিচেনের ভিডিও আপলোড করেছি,
আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলো দেখুন, আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস হোম ইন্টেরিয়ারকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।